দুটো কনসেন্ট্রিক সিলিন্ডার রয়েছে, তাদের রেডিয়াই গুলো বলে দেওয়া রয়েছে, কন্ডাক্টিভিটি বলা রয়েছে, কারেন্ট ফ্লোটা হচ্ছে আই, লেন্থটা হচ্ছে এল, পোটেনশিয়াল ডিফারেন্স এই দুটোর মধ্যে কত সেটা বের করতে হবে। দেখো প্রবলেমটাকে আমরা একদম ইলেকট্রোস্ট্যাটিক ভিউ পয়েন্ট থেকেই দেখছি। হ্যাঁ, ধরা যাক ল্যামডা ইজ দি চার্জ পার ইউনিট লেন্থ অন দি ইনার সিলিন্ডার, এখানে ছবিটা দেওয়া রয়েছে, এটা রিপিটস থেকেই নেওয়া প্রবলেমটা। এই যে ইনার সিলিন্ডার যার রেডিয়াসটা এ, আর আউটার সিলিন্ডার এর রেডিয়াসটা হচ্ছে বি, এই দুটোর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করে, ধরা যাক সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সাম ই, আর এই জিনিসটা লেন্থটা হচ্ছে এল। এখন দেখো ল্যামডাটা যদি চার্জ পার ইউনিট লেন্থ অন দি ইনার সিলিন্ডার হয়, এখানে যে লং কনসেন্ট্রিক সিলিন্ডার বলা রয়েছে, এইখানে ক্যাচটা রয়েছে, আমরা ধরে নিতে পারি ল্যামডা ইজ দ্য চার্জ পার ইউনিট লেন্থ অন দি ইনার সিলিন্ডার, তাহলে ইলেকট্রিক ফিল্ড এট এ রেডিয়াল ডিস্টেন্স আর ইন বিটুইন এ এন্ড বি উইল বি ই ইকালস টু ল্যামডা বাই 2π ε₀ আর মাল্টিপ্লাইড বাই আর ক্যাপ। এই প্রবলেমটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে সলভ করে এসেছো। হ্যাঁ, এইরকম দুটো কনসেন্ট্রিক সিলিন্ডার, ইনার সিলিন্ডারে পার ইউনিট লেন্থ চার্জটা যদি সাম ল্যামডা হয়, তাহলে এই দুটো সিলিন্ডারের মধ্যবর্তী কোনো একটা জায়গায় একটা রেডিয়াল পজিশন আর এ ইলেকট্রিক ফিল্ড এর এক্সপ্রেশন হবে এইটা। হ্যাঁ, এটা দেখে এসেছো। এবার দি কারেন্ট কারেন্ট থ্রু দি কারেন্ট ফ্লোয়িং বিটুইন দেম, এদের মধ্যে কতটা কারেন্ট ফ্লো করছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। কিভাবে ক্যালকুলেট করবো? ইট ইজ সিম্পলি জে ডট ডিএস, এটা হচ্ছে জে ডট ডিএস, জে ডট ডিএস, জে সমান কত? সিগমা ইনটু ই, তুমি অ্যাপ্লাই কুলম্বস ল, জে সমান সিগমা ইনটু ই, ইয়ের এক্সপ্রেশনটা বসিয়ে দাও, ই সমান ল্যামডা বাই 2π ε₀, আর ডিএসটাকে কত লিখবো? ডিএসটাকে লিখবো 2πr ইন্টু ডিআর, ডিএসটাকে লিখবো 2πr ডিআর, তাহলে ই ইন্টু 2πr ডিআর করলে, করে যদি ইন্টিগ্রেট করো তাহলে দেখতে পাবে এইটা সিগমা ইন্টু ল্যামডা ইন্টু এল বাই ε₀ এটার সাথে সমান, অর্থাৎ ল্যামডাটা বেসিক্যালি ε₀ আই বাই সিগমা এল এইটার সাথে সমান। কারেন্টটা কিভাবে ফ্লো করছে বলতো? কারেন্টটা কিন্তু এখানে রেডিয়াল ডিরেকশনে ফ্লো করছে, বুঝতে পারছো? ইনার সিলিন্ডার থেকে আউটার সিলিন্ডারের দিকে কারেন্টটা ফ্লো করছে, কারেন্টটা কিন্তু এখানে রেডিয়াল ডিরেকশনে ফ্লো করছে। সেই জন্য যখন আমরা এই কারেন্ট ডেন্সিটিটা, এই কারেন্টটা ক্যালকুলেট করলাম জে ডট ডিএস, এই ডিএসটাকে কিন্তু আমরা সিলিন্ড্রিক্যাল এরিয়ার সাথে সমান করে লিখলাম। এবার আমরা দেখেছি পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মাইনাস ই ডট ডিআর, উই হ্যাভ দি এক্সপ্রেশন ফর ই, এর জন্য এক্সপ্রেশনটা রয়েছে, তাহলে বি টু এ এই দুটো এন্ডের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে হয়, ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা যে ডেফিনিশনটা শিখে এসেছিলাম সেই ডেফিনিশনটাই কাজে লাগাতে পারি, ল্যামডা বাই 2π ε₀ এল এন বি বাই এ, হয়েছে? এবার পুট দিল ভ্যালু অফ ল্যামডা, ল্যামডার ভ্যালুটা বসিয়ে দাও, ল্যামডার ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে ইউ ক্যান রিলেট ভি উইথ আই, দেয়ার ইজ সিম্পলি এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হুইচ ইজ নাথিং বাট দি রেসিস্টার, তাহলে এই সিস্টেমটার জন্য রেসিস্ট্যান্সটা হচ্ছে 1/2πσ×L হোল মাল্টিপ্লাইড বাই লগারিদম, ন্যাচারাল লগারিদম অফ ভি বাই এ, এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি রেডিয়াস, এই সরি রেসিস্ট্যান্স। দেখো ভালো করে এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের যে নলেজটা ছিল সেই নলেজটাকে অ্যাপ্লাই করেই করলাম। অ্যাট দি এন্ড অফ দ্য অ্যাট দি এন্ড বা অ্যাট সাম স্টেপ ওহমস লটাকে আমরা কাজে লাগিয়েছি, অর্থাৎ যেভাবে আমরা টপিকটাকে ইন্ট্রোডিউস করলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, যে আমরা বলেছিলাম চার্জটা রেস্টে আছে শুধুমাত্র তার জন্য ইলেকট্রোস্ট্যাটিক্সের ফর্মুলাতে অ্যাপ্লিকেবেল, কথাটা ঠিক তা নয়, এটাকে আরো জেনারেল সেন্সকে আমরা ইউজ করতে পারি। ইলেকট্রোস্ট্যাটিক্সে যে রিলেশন গুলো শিখেছিলাম সেইগুলো ইলেকট্রো ডায়নামিক্সও একই রকম ভাবে রিলেটেড, একই রকম ভাবে অ্যাপ্লিকেবেল, প্রোভাইডেড উই আর টকিং অ্যাবাউট কনস্ট্যান্ট রো, উই আর টকিং অ্যাবাউট কনস্ট্যান্ট জে। কারেন্ট ডেন্সিটিটা যদি কনস্ট্যান্ট হয়, টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, চার্জ ডেন্সিটিটা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সে যা পড়েছিলাম ইলেকট্রো ডায়নামিক্সের জিনিসগুলো একই রকম। হয়েছে কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? ওকে স্যার, হ্যাঁ স্যার, ওই ওই সিলিন্ড্রিক্যাল ওই যে ওই জায়গাটা একটু বলবেন আরেকবার, কোন জায়গাটা বলতো? ওই ইন্টিগ্রেশনের জায়গাটা। এই যে ইন্টিগ্রেশনটা জায়গা, এখানে খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়াল ডিরেকশনে কাজ করছে, ইজ নট ইট? ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়াল ডিরেকশনে কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কারেন্ট ডেন্সিটিটা কোন দিকে থাকবে? ইলেকট্রিক ফিল্ড যেদিকে রয়েছে সেই দিকেই থাকবে, হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যেই দিকে আছে সেই দিকেই থাকবে কারেন্ট ডেন্সিটিটা, ইলেকট্রিক ফিল্ডটা যেই দিকে কারেন্ট ডেন্সিটিটা সেই দিকে,
হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, তাহলে কারেন্টটা কি করে ক্যালকুলেট করবো? কারেন্টের ডেফিনিশন আছে জে ডট ডিএস। জে ডট ডিএস যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এই ডিএস ভেক্টরটা কি হওয়া উচিত? ডিএস ভেক্টরটা অবশ্যই সিলিন্ড্রিক্যাল এরিয়ার সাথে সমান হওয়া উচিত। এই যে এরিয়াটার কথা বলছি, সেই এরিয়াটা কি সিলিন্ড্রিক্যাল এরিয়ার উপরে আমাকে জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে, সার্কুলার এরিয়ার উপরে নয়। যদি কারেন্টটা অ্যাক্সিয়াল ডিরেকশনে হতো, তাহলে আমরা ডিএসটাকে কত লিখতে পারতাম? সেক্ষেত্রে ডিএসটাকে আমরা লিখতে পারতাম সাম পাই আর স্কোয়ার। কিন্তু কিন্তু এখানে তোমার কারেন্টটা কোন দিকে হচ্ছে? কারেন্টটা রেডিয়াল ডিরেকশনে ফ্লো করছে, তাহলে এই ডিএসটা বেসিক্যালি কি সিলিন্ড্রিক্যাল এরিয়া তার সাথে সমান। একটা সিলিন্ডারের এলিমেন্টারি এরিয়া, সিলিন্ড্রিক্যাল সারফেসের উপর এলিমেন্টারি এরিয়া কিভাবে লিখি আমরা বলো, মনে করে বলো একটু। কোন একটা এতে রেডিয়াসে সিলিন্ডারের এরিয়াটাকে আমরা কিভাবে লিখি? মনে পড়ছে? রো রো ডি রো 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 কেন আসবে? রো রো রোটাকে আর বলো তুমি, আচ্ছা আর তাহলে আর ডি আর দিশিটা হ্যাঁ হ্যাঁ না, আর ডি আর দিশিটা নয়, তোমার এখানে লেন্সটা থাকবে। একটা 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 সিলিন্ড্রিক্যাল সেকশনের কথা কনসিডার করো না। সিলিন্ড্রিক্যাল সারফেসটা কি হয়? 2 পাই আর এল, ডি বলো আর না একটু। সিলিন্ড্রিক্যাল আমার এই স্যার জিনিসটা মনে পড়ছে না, 2 পাই বলো। আর এল কেয়ার হবে, 2 পাই টু পাই আর আর এল টিআর একটা সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল সারফেসের এরিয়া কত হয়? পাই আর স্কোয়ার এল হ্যাঁ আর আর ডিসিটা ডিজে, পাই আর স্কোয়ার এল সামনে থাকলে মাথায় চাটি মারতাম একটা। পাই আর স্কোয়ার এল সারফেস এরিয়া হয় সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল সারফেসের উপর সারফেস এলিমেন্টকে কিভাবে লেখো? আর আর ডিআর ইনটু ডিজে, তাই না? হ্যাঁ আর ডি আর আর ডিআর ইনটু ডিজে নয়, আর ডিটিটা ইনটু ডিজে, ডিটিটা ডিজে, আর ডিটিটা ডিজে, আর ডিটিটা ডিজে, তাই তো? এ আনন্দ, হ্যাঁ স্যার, H2 আর H3 হ্যাঁ DU2 হ্যাঁ DU3 হ্যাঁ আর গ্যাপ, হ্যাঁ আর ডিটিটা ডিজে। তাহলে এই ইয়ের সাথে আর ডিটিটা ডিজে মাল্টিপ্লাই করে দেখো, এইটার সাথে এইটার সাথে যদি আর আর ডিটিটা ডিজে মাল্টিপ্লাই করে দেখো, দেখবে কি আর আর বাদ চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? λ/2π/0 ডিথিটা ডিজেড, ঠিক? λ/2π/0 ইন্টু ডিথিটা ডিজেড। এবার জিনিসটাকে ইন্টিগ্রেট করো, ডিথিটাকে যদি ইন্টিগ্রেট করো ইউ উইল হ্যাভ 2π, ডিজেড কে যদি ইন্টিগ্রেট করো ইউ উইল হ্যাভ এল, ইউ উইল হ্যাভ এল। একটা একটা লাইন জাস্ট করে নাও, করে নিলে দেখতে পাবে এই কোয়ান্টিটিটার সাথে সমান। হ্যাঁ, সিগমা এল λ/ε₀, কথাটা কিন্তু মাথায় রেখো। কারেন্টটা যখন আমরা ক্যালকুলেট করছি, কারেন্টটা রেডিয়াল ডিরেকশনে ফ্লো করছে। হ্যাঁ, ছবি দেখেও সেই জিনিসটাই বোঝাতে হচ্ছে, একটা সিলিন্ডার থেকে আরেকটা সিলিন্ডারের দিকে ফ্লো করছে, এটাই। ঠিক আছে, এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা যেগুলো শিখেছিলাম, ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি, প্রোভাইডেড চার্জ ডেন্সিটি বা কারেন্ট ডেন্সিটি এইগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট, এইটাই। হ্যাঁ, ঠিক আছে, কনসেপচুয়ালি জিনিসটা ঠিক আছে। ওকে, পরে দেখবে গ্রিফিথসে ওহমস ল নিয়ে আরো সুন্দরভাবে কিছু ডিসকাশন হয়েছে, সাম সর্ট অফ ফিলোসফিক্যাল ডিসকাশন বলতে পারো আর কি। অ্যাকর্ডিং টু গ্রিফিথ, গ্রিফিথের ভাষায় যদি বলতে হয়, তা আমি বরং এটা শেয়ার করি স্ক্রিনটা, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। গ্রিফিথস তো সবার কাছেই আছে নিশ্চয়ই তোমাদের, কপিটা আছে, হার্ড কপি না থাকলে সফট কপি আছে নিশ্চয়ই। দেখবে এখানে তোমার ওহমস ল নিয়ে আরেকটু সুন্দর করে জিনিসটাকে ডিসকাস করা আছে। অ্যাকর্ডিং টু গ্রিফিথ, যে এই ওহমস ল থেকে আর কোনো ল পাওয়া যায়নি যেটা কিনা ওয়াইডলি ইউজড হয়েছে। অর্থাৎ ওহমস লটা ইজ প্রবাবলি দি ল হুইচ ইজ মোস্ট ওয়াইডলি ইউজড ইন ফিজিক্স। এবং যদি টু সেন্সে এটাকে দেখা হয়, তাহলে এটা ল নয় আর, যেমনটা আমরা গাউসের ল বা অ্যাম্পিয়ার্স ল পড়ে এসেছিলাম, সেই সেন্সে এই ওহমস লটা
কোনো ল নয়, রাদার ইট ইজ এ থাম্ব রুল, এটা একটা থাম্ব রুল হিসাবেই ধরা হয়। এখানে আরো জিনিসটাকে বলা আছে ডিটেলে, দেখো when you stop to think about it, it's a little surprising that Ohm's law ever holds. একটু at a glance বা খুব উপর থেকে যদি আমরা জিনিসটাকে দেখি তাহলে ওহমস ল আদৌ হোল্ড করা উচিত কিনা এইটাতে একটা ডাউট আসবে। তার কারণ একটা ইলেকট্রিক ফিল্ড, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় কোন একটা চার্জ পার্টিকেলের ওপর, টোটাল ফোর্সটা কত হয়, কিউ ইন্টু ই, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল দি চার্জ উইল অ্যাক্সিলারেট। একটা চার্জ পার্টিকেলের ওপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হবে। বাট ইফ দি চার্জ পার্টিকেল ইজ অ্যাক্সিলারেটেড, why does not the current increasing with time? যদি চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হয়, একটা চার্জ পার্টিকেল রয়েছে, সেই চার্জ পার্টিকেলের উপর আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে ফোর্সটা কত হবে, কিউ ইনটু ই, তাহলে চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড। চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড এই কথার অর্থ কি, চার্জ পার্টিকেলটা গেইনিং ইটস ভেলোসিটি, তাহলে কারেন্ট ডেন্সিটিটা বেড়ে যাওয়া উচিত। কারেন্ট ডেন্সিটি আমরা কিভাবে লিখেছিলাম, জে ইকুয়ালস টু সিগমা ইনটু ভি, জে ইকুয়ালস টু সিগমা রো ইনটু ভি, মনে আছে? রোটা যদি চার্জ ডেন্সিটি হয়, রোটা যদি চার্জ ডেন্সিটি হয়, ভেলোসিটিটা যদি ভি হয়, তাহলে কারেন্ট ডেন্সিটি হচ্ছে জে ইনটু ভি, জে ইনটু ভি অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল ফর অ্যান অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল দি কারেন্ট ডেন্সিটি অর দি কারেন্ট শুড ইনক্রিজ, এবং এইটা গ্রোয়িং লার্জার অ্যান্ড লার্জার, যত তুমি সময় অপেক্ষা করবে তত কিন্তু কারেন্টটা বাড়বে। তার কারণ যত সময় ওয়েট করছো ভিটা বাড়ছে, একটা অ্যাক্সিলারেটেড পার্টিকেলের ক্ষেত্রে he increases as you wait for more time. So you should expect that current through the wire increases for a uniform applied electric field. Ohm's law implies on the contrary that a constant field produces a constant current. Amra Ohm's law theke dekhe eshechi je ekta constant field er jonno kintu ekta constant current I peye thaki, which suggests some sort of constant velocity. Ortat Ohm's law theke amra dekhte pacchi যে তোমার একটা চার্জ পার্টিকেলের উপর যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় সেটা কনস্ট্যান্ট কারেন্ট প্রডিউস করে, অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটি প্রডিউস করে। ডু ইউ সি এনি কন্ট্রাডিকশন অফ ওহমস ল, অফ দি আউটকাম অফ ওহমস ল উইথ দ্যাট প্রেডিক্টেড বাই নিউটনস ল? এরকম কোনো কন্ট্রাডিকশন কি বুঝতে পারছো? তাহলে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন, চার্জ পার্টিকেলটা যেহেতু অ্যাক্সিলারেটেড, কারেন্ট ডেন্সিটি বা কারেন্টটা ইনক্রিজ করা উচিত। আমরা যেটা পাচ্ছি সেখানে দেখছি যে একটা কনস্ট্যান্ট ফিল্ডের জন্য কনস্ট্যান্ট কারেন্ট ডেন্সিটি রয়েছে, যদি ইটা কনস্ট্যান্ট হয়, যে সিগমা ইনটু ই, ইটা যদি কনস্ট্যান্ট হয় যেটা কনস্ট্যান্ট, তাহলে কোথাও কি এইটার মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আসছে? দি অ্যান্সার ইজ নো, অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই কোনো রকম কন্ট্রাডিকশন হচ্ছে না। কোথাও আমরা জিনিসটাকে ইন্টারপ্রিট করতে ভুল করছি, আমরা জিনিসটাকে কোথাও ইন্টারপ্রিট করতে ভুল করছি। নিউটনস ল এর যে প্রেডিকশন, দ্যাট ইজ কারেক্ট, অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল তাহলে তার ভেলোসিটি বেড়ে যাওয়া উচিত। আবার ওহমস ল থেকে আমরা যেটা পাচ্ছি যে এই কাজ টু সিগমা ই, এটা কিন্তু তোমার সংশোধন এম্পিরিক্যাল একটা অবজারভেশন, আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে বি ইকুয়ালস টু আই আর কন্ডাক্টরের ক্ষেত্রে এই লটা ভ্যালিড হয়। তাহলে এই কন্ট্রাডিকশন, অ্যাপারেন্টলি যে কন্ট্রাডিকশনটা আমরা দেখছি, এই কন্ট্রাডিকশনটাকে কিভাবে ওভারকাম করা যেতে পারে, আমরা যদি টপিকটার আরেকটু ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো যে কন্ডাক্টরের মধ্যে যখন ইলেকট্রন গুলো মুভ হচ্ছে, ইনিশিয়ালি চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেটেড হলো, বাট অন ইটস মোশন ইট উইল এক্সপেরিয়েন্স সাম কলিশন। যখনই এটা মোশনে থাকবে তখন কি হবে, একটা কলিশন সাফার করবে, সেই কলিশনটা অন্য ইলেকট্রনের সাথে হতে পারে বা তোমার যে কন্ডাক্টরের মধ্যে ইমোবাইল আয়ন গুলো রয়েছে সেই ইমোবাইল আয়ন গুলোর সাথে কলিশন হতে পারে, এবং কলিশন হলে কি হবে, কলিশন হলে স্পিডটা স্লো ডাউন হয়ে যাবে। তাহলে সাম সর্ট অফ র্যান্ডমনেস কিন্তু আছে কন্ডাক্টরের মধ্যে, ইলেকট্রন গুলো মোশনের মধ্যে কিছুটা র্যান্ডমনেস রয়েছে। এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে যেটা করার চেষ্টা করছি, একটা অ্যাভারেজ ভেলোসিটি জেনারেট করার চেষ্টা করছি, একটা অ্যাভারেজ ভেলোসিটি জেনারেট করার চেষ্টা করছি। এই পাজেলটাকে আরো ইলাবোরেটলি ডিসকাস করা রয়েছে। দেখো যদি আমরা ল্যামডা পাথ ট্রাভেল করছে ধরে নি উইথ অ্যাক্সিলারেশন এ, তাহলে কত টাইম লাগবে একটা চার্জ পার্টিকেল, ধরো ল্যামডা পাথ ট্রাভেল করছে উইথ অ্যাক্সিলারেশন এ, এই পাথটা ট্রাভেল করতে তাহলে তার কতটা সময় লাগা উচিত? ইট ইজ সিম্পলি এস ইকালস টু হাফ এটি স্কোয়ার, তোমরা করেছো ল্যামডা ইকালস টু হাফ ইন্টু এটি স্কোয়ার, সো টি ইকালস টু রুট ওভার অফ টু ল্যামডা বাই এ, সো
time is inversely proportional to the square root of acceleration. So the average speed is what about half of a into t. Average speed is what about the acceleration of function. So the speed is what about the average speed is what about the police. The average speed is what about the thermal velocity. সেই থার্মাল ভেলোসিটি দিয়ে যদি আমরা টাইমটাকে ক্যালকুলেট করি ল্যামডা পার ট্রাভেল করতে কতটা সময় লাগবে ল্যামডা পার ট্রাভেল করতে এর সময় লাগবে ল্যামডা বাই টি থার্মাল এই সময়ে এটা হলে কতটা ভেলোসিটি গেইন করছে মানে অ্যাভারেজ টি টাইমে এই ভেলোসিটি যেটা গেইন হয় সেটা হাফ ইনটু এটি এর সাথে সমান হাফ ইনটু এটি এটার সাথে সমান টিটাকে রিপ্লেস করো বাই ল্যামডা বাই টি থার্মাল দ্যাটস হাউ ইউ সি that average velocity is constant because you are considering uniform acceleration so we have uniform acceleration er kotha consider korcho that the average velocity kotha hobe constant hoye jabe ekhon amra jodi current density calculate kori current density kibhabe calculate korte hoy moro ekta system er moddhe n molecules royeche per unit volume n molecules per unit volume ache ar prottekta molecule f sankhyak p electron contribute kore to the material মেটেরিয়ালটার মধ্যে প্রত্যেকটা মলিকিউল এফ সংখ্যক পি ইলেকট্রন কন্ট্রিবিউট করে তাহলে টোটাল নাম্বার অফ পি ইলেকট্রনস কত হচ্ছে পার ইউনিট ভলিউম এন ইনটু এফ প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ যদি কিউ হয় চার্জ ডেনসিটি কতটা হচ্ছে এন ইনটু এফ ইনটু কিউ আর অ্যাভারেজ ভেলোসিটিটা যদি ভি হয় আমরা আগে যেটা দেখে এসেছি জে ইকুয়ালস টু রো ইনটু ভি ভেলোসিটি এইটার সাথে সমান এখান থেকে বসিয়ে দেখো জে ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু ভি অর্থাৎ এই লটা তাহলে কনসিস্টেন্ট এখন আমরা নিউটনস ল দিয়ে জিনিসটাকে কষে এলাম শুধুমাত্র তোমার অ্যাক্সিলারেটেড পিওরলি অ্যাক্সিলারেটেড মোশন এখানে হচ্ছে না সেই জিনিসটাকে স্পেকুলেট করলাম করে অ্যাভারেজ ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি ক্যালকুলেট করলাম এখান থেকে দেখালাম যে জিনিসটা কনসিস্টেন্ট ওহমস ল থেকে আমরা যেটা পাচ্ছি সেটার সাথে নিউটনস ল যে প্রেডিকশন সেটা কিন্তু কোনোভাবেই ভায়োলেশন হচ্ছে না নিউটনস লতে আমরা যেটা বলেছি সেটা বেসিক্যালি একটা ফ্রি পার্টিকেলের মোশনে মানে কোন রকম কলিশন টলিশন নেই কোন রকম ড্রিফট কোন রকম ড্র্যাগ নেই সেই রকম অবস্থায় যদি অ্যাক্সিলারেশন দেওয়া হয় সেই রকম অবস্থায় যদি একটা কনস্ট্যান্ট ফিল্ড অ্যাপ্লাই করা হয় কতটা ভেলোসিটি হবে সেটা বলেছি বাট ইফ ইউ কনসিডার দি মোশন অফ দি চার্জ পার্টিকেল ইনসাইড এ কন্ডাক্টর ইউ মাস্ট হ্যাভ টু ইনকর্পোরেট দি কেসেস অফ কলিশন এবং সেই কলিশনটার জন্যই আমরা দেখতে পাবো যে একটা ড্রিফট ভেলোসিটি এক্সিস্ট করছে একটা অ্যাভারেজ ডিরেকশনাল ভেলোসিটি এক্সিস্ট করছে হোয়েন ইউ অ্যাপ্লাই এ কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ইন দি কন্ডাক্টর ইনফ্যাক্ট এই যে কলিশন হচ্ছে তার জন্য কি একটা এনার্জি লস হচ্ছে যেটাকে আমরা জুল হিটিং হিসাবে ইন্টারপ্রিট করে এসেছি আমরা দেখেছি যে কন্ডাক্টরের মধ্যে এই চার্জ পার্টিকেল গুলোর কলিশন হচ্ছে কলিশনের জন্য এনার্জি ট্রান্সফার হচ্ছে আমরা যে ইলেকট্রিক ফিল্ড দিয়ে যে এনার্জিটা সাপ্লাই করেছি এক্সটার্নাল ফিল্ড দিয়ে যে এনার্জিটা সাপ্লাই করেছি এই ইলেকট্রিক্যাল এনার্জিটা অন্য কোন এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে সেই হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে এই এনার্জি লসটা কন্ডিশনটার জন্যই এই এনার্জি লসটা হয় যে এনার্জি লসটা পার ইউনিট টাইম আই স্কোয়ার আর এর সাথে সমান এটাই ব্রিফ ইন্ট্রোডাকশন টু ওহমস ল যেটা আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে ঠিক আছে